আসসালামু আলাইকুম, আমি তৃতীয় গুরু অনলাইন ফোরামে আপনাকে স্বাগতম। মানুষটা প্রত্যেক জিনিসেরই স্ত্রী বৈশিষ্ট্য আগে থেকে জ্ঞান দিয়ে দিছে মায়ের পেটে থাকতে। এখন দেখ, আপনি খেয়াল করছেন, দেখছেন, আমি একবার খেয়াল করছি, গরুর বাচ্চা হয়েছে আমাদের আমাদের একবার গরু, আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, গরুর বাচ্চা হয়েছে এই মাত্র হইলো, বাচ্চা 5 মিনিট আগে গরুর বাচ্চা হয়েছে, চোখ খুলে নেই এখনো। কিন্তু তার দেখেন কি অনুভব, সে কিন্তু ওই চোখ বন্ধ রেখে এখন চোখ খুলে নাই, দুধ খাওয়া শুরু করছে। চোখ বন্ধ রেখে সে ওই মায়ের পেটের দুধ খাওয়ার জন্য সে ওই ওইদিক ওদিক সৃষ্টিকর্তা তাকে নিশ্চয়ই কোনো জ্ঞান দিচ্ছে, তুমি ওখানে যাওয়া তার জন্য খাবার পাবে। এক্সিলেন্ট, হ্যাঁ এক্সিলেন্ট, চিন্তা করো, হ্যাঁ এরকম। তাহলে কি অথচ এই সৃষ্টিকর্তা এই জ্ঞানগুলো কিন্তু দিয়ে দিচ্ছে মানুষকে, এরকম কিছু জ্ঞান দিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তা। মায়ের পেটে তো ভালো থাকি, হ্যাঁ আমি দেখছি সবাই দেখছে কিনা, আমি তখন কথা বলি, হ্যাঁ আমি তখন কথা বলি, হ্যাঁ রিয়েকশন করে, ইয়েস ছেলে মেয়ে রিয়েকশন করে, ইয়েস আমি শুনেছি যে 12 দিন, ইয়েস নড়াচড়া করে, এবার আমি আমি শুধু দেখছি 12 দিন বয়স থেকে বাবা মাকে চিনে, ইয়েস 12 দিন বয়স থেকে বাবা মাকে চিনে, হ্যাঁ ডেফিনেটলি মাকে চিনে, মায়ের ওই মধ্যে ইয়ে করে। বিশ্বাস তো অনেকে দুনিয়া যে আছে, এটা কেউ অনেকে তো আছে যে আমাকে যে কেউ সৃষ্টি করছে এটাও তো বিশ্বাস করে না অনেকে, না করলে কি যাই হোক। আপনারা ওই বিষয়ে আছে, তারপরে এখন ডিসকাশন বিষয় না, এখানে তো বলছে সৃষ্টিকর্তা সৃষ্টি সম্পর্কে যদি একটু চিন্তা করেন, আমি যদি চিন্তা মানুষ চিন্তা করেন, একই জায়গায় একই মাটি একই সার দিচ্ছেন, একটা টক ফল বেরোচ্ছে একটা মিষ্টি, একটা ঘাস হচ্ছে একটা ফ্রুট হচ্ছে, তাই না? একই রকমের একটা ধান হচ্ছে একটা ইয়ে হচ্ছে, কিন্তু তাহলে ওই বৈশিষ্ট্যটা কোথায় আছে? আমি বললাম যে একই মাটি একই টবে একটা মরিচের গাছ লাগালেন আর যে একটা মনে করেন যে ফ্লাওয়ার লাগালেন, তাহলে এমন আছে না? আমি ওই দিন কোনদিন দেখলাম একটা বিশাল ফুলের গাছ, আপনার বিশাল এত বড় গোলাপের গাছ দেখিনি, মনে হচ্ছে একটা প্রায় ছোটখাটো বট গাছের মতো। তাহলে এই 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 গোলাপের গাছ দেখলে মনে হয় এখনো কয়েক হাজার ফুল ফুটে আছে, একটা গোলাপের গাছে এখনো কয়েক হাজার। তাহলে মানে কি মাটি কিন্তু সেম, পাশে ঘাসও আছে, তাহলে এই যে সেন্ট গুলো আসতেছে বাইর কোত্থেকে, এরকম কোথায় আছে? একটা ছোট বীচির মধ্যে, দুটো বীচি সেন্ট লাগে না, কারণ দুটো বীচির মধ্যে বীজের মধ্যে সিডের মধ্যে একটা থেকে মিষ্টি বের হচ্ছে, একটা থেকে ঝাল বের হচ্ছে, টোন কেটন মিষ্টি বের হচ্ছে না তোমার টোন থেকে, আবার হচ্ছে যে টোন কেটন ঝাল বের হচ্ছে। তাহলে এই যে একটা দুটো সিট সমান একটা সরিষার দানার মতো মনে করে, তাহলে এই যে ইয়েটা কোথায় আছে, মেইন যে এই যে ইনগ্রেডিয়েন্টটা কোথায়, কার মনে হচ্ছে জেনেটিকে আছে? এখন মনে হচ্ছে ছোট্ট একটা মনে করেন যে এই সরিষা বা সরিষা কোনার মধ্যে যে মানুষ অনেক অনেকে লম্বা হয়, এখন এখন যেটা মানে বর্তমানে সবাই জেনেটিক নিয়ে গবেষণা করতেছে, জেনেটিক এই কারেকশন করলে মানুষ মানে পারফেক্ট হান্ড্রেড চলে যাবে। ইয়েস মানুষ যদি এরকম চিন্তা করে, আমার একটা ভিডিও ইয়ে আছে, অন্য আমি আর অন্যদিন আলোচনা করবো। 99.99 তাহলে 100% না, যারা মানুষ ডিফারেন্স হয়, কেউ কালো হয় সাদা হয়, ইয়েস কেউ এরকম হয় সে এরকম হয়, ছিল এতদিন। জি বলেন। ক্যারেক্টার আমি মনে করতাম ইস এ ওয়ার্ড নট অ্যালফাবেট, জাস্ট আমি মনে করতাম যে ক্যারেক্টার হলো ওয়ার্ড আর স্ট্রিং হলো কাপল অফ ওয়ার্ড, ইয়েস স্ট্রিং, আপনার স্ট্রিংটা ঠিক আছে, স্ট্রিং হচ্ছে কাপল অফ ওয়ার্ডস, স্ট্রিং একটা ওয়ার্ডও হতে পারে একটা ক্যারেক্টারও হতে পারে। আচ্ছা, কিন্তু যদি আপনি স্ট্রিংকে ঘোষণা করেন তখন ডাবল কোটেশনে দিতে হবে, আর আপনি যদি এই ক্যারেক্টার দেন অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে, অবশ্যই সিঙ্গেল ক্যারেক্টার দিতে হবে, যদি মাল্টিপল ক্যারেক্টার দেন তাহলে শুধু প্রথমটাই নিবে, ওকে ওকে ওকে, আরগুলো সে ইগনোর করবে। আচ্ছা তাহলে এখন বলেন, এখন ধরেন একটা হিউম্যানের আর কতগুলো বৈশিষ্ট্য থাকতে পারে, অন্য একটা বৈশিষ্ট্য বলেন। শর্ট লং এগুলো এগুলো তো হ্যাঁ না হতে পারে, ইয়েস অন্য এরকম অ্যান্সার হতে পারে, কি বলেন তো? একটা হচ্ছে অন্ধ আর একটা হচ্ছে চোখ। ওকে আচ্ছা একটু শুন, আচ্ছা হিউম্যান তো অ্যালাইভ হতে পারে আবার ডেড হতে পারে, তাই না? তাহলে আমাদের হতে পারে ইজ অ্যালাইভ, ইজ অ্যালাইভ কি টাইপের হবে বলেন তো? ইজ অ্যালাইভ বুলিয়ান টাইপ, ইয়েস বুলিয়ান টাইপের, ইদার ট্রু আর ফলস। আমরা তাহলে বলি
বুলিয়ান, এর নাম দিতে হবে বুলিয়ান টাইপ। এই এই এখন এর মধ্যে যেগুলো আসছে না, এই কয় ধরনের ডেটা টাইপ আছে জাভা, এই এই তো মেইনলি এই কয় ধরনের ডেটা টাইপ। একটা হচ্ছে ক্যারেক্টার, শুধু সিঙ্গেল ক্যারেক্টার নিবে, শর্ট লং বলে দেন, দরকার নেই, ওগুলো বেশি দরকার নাই। আমার এই মেইন টাইপের ক্যারেক্টার দরকার, ইন্টিজার দরকার, ফ্লোয়েড ডাবল, আর হচ্ছে বুলিয়ান। বুলিয়ান হচ্ছে যে ওয়াই দিয়ে দেয় ট্রু আর ফলস, ইদার ট্রু অর ফলস, এই টাইপের হবে। কি টাইপ দিব, প্রত্যেকটার জন্য টাইপ দিতে হবে, আগে টাইপ দিতে হবে। ডেট অফ বার্থ কি হবে, ডেট অফ বার্থ কিভাবে লিখবেন, স্ট্রিং লাগবে, স্ট্রিং স্ট্রিং ডি ও বি, ডেট অফ বার্থ এরকম লিখতে হবে। এই প্রত্যেকটা টাইপ হবে, সেমিকলন দিতে হবে, একটা সেন্টেন্স লেখার শেষে কি দিতে হয়, বাংলা যেমন গালি দিতে হয়, ইংলিশে ফুল স্টপ দিতে হয়, এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেমিকলন দিতে হবে। ডেট অফ বার্থ তাহলে এইভাবে লিখতে পারবেন, আপনি এখানে এই ডাবল কোটেশনের মধ্যে লিখবেন, লিখে যেভাবে লেখেন, এই বারো পাঁচ, বারো পাঁচ এই ওয়ান নাইন সেভেন সিক্স, যা ভেবে বলেন এভাবে বলেন, আর ডিসেম্বর ফিফথ নাইনটিন সেভেন্টি এইট সিক্সটি এইট এভাবে বলতে পারেন, যা যা বলেন তাতে প্রবলেম নেই। আপনি যখন যখন স্ট্রিং দিবেন তখন এই ডাবল কোটেশনের মধ্যে যা লেখেন তাতেই তাই আসবে। আর বুলিয়ানের লিমিটেশন কি, এখানে মাঝামাঝি কিছু নাই। একটা মানুষের আমি যদি বলি ইজ অ্যালাইভ, এটা মাঝামাঝি কিছু আছে। এখন যদি ইউএস সিটিজেন বলি ইজ ইয়েস অর নো, আর হাইট যদি বলি, আমি ডাবল যদি বলি তাহলে আমি বলতে পারবো এই ডেসিমাল দিতে পারবো। আর ডাবল আর ফ্লুইড শুনেন, যদি ছোট নাম্বার হয় বড় নাম্বার হচ্ছে ডাবল, অনেক বড় হয়। আর যদি সাইন্টিফিক কোনো কোনো নাম্বার হয়, যেমন যেমন হচ্ছে যে, আচ্ছা আরেকটা যদি বলি সোশ্যাল সিক্রেট নাম্বার কি হবে বলেন তো, তাহলে আমার হবে কি, ইন্টিজার দিলে এই আচ্ছা যেমন করেন যে দিতে পারবেন না, দেখুন স্পেস দিতে পারবেন না, আমরা দেখুন তাই না, শর্ট লং ইন্টিজার লং এর রেঞ্জ আছে। কোন হচ্ছে যে কোন কোন জায়গায় আপনি এখন হচ্ছে যে তিন নাম্বার চ্যাপ্টারে এখন যদি পড়ে দেখেন রেঞ্জ আছে, যে সবচেয়ে এত বড় সংখ্যা ইন্টিজার দিলে এত বড় নিবে না, তাহলে অনেক কিছু লিখতে পারেন, এই টু জিরো ফাইভ টু থ্রি নাইন সিক্স টু ওয়ান, এরকম করে যত স্ট্রিং দিলে ডাবল করতে হবে। এখন ওই যে যারা প্রোগ্রাম করছে, যারা প্রোগ্রামটা লিখছে, অনেকে হয়তো ওখানে ফিক্স করে দিচ্ছে যে এখানে টেন ডিজিট বেশি নেবে না, তাহলে আমার এখানে টুয়েলভ ডিজিট আছে না, ড্যাশ যার একটা ডিজিট না, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য এক একটা ডিজিট, হ্যাঁ টেন টেন ক্যারেক্টার বেশি, এখানে আটটা ক্যারেক্টার বেশি না, ড্যাশের জন্য আটটা ক্যারেক্টার বেশি না। ওরা অনেক সময় বলে যে বা টুয়েলভ ক্যারেক্টার এক্স্যাক্টলি দেওয়া লাগবে, এখন আমার কত টেন ক্যারেক্টার হলো তাই না, যদি আমি ড্যাশ দিই একটা আরেক ক্যারেক্টার বাড়লো, এখানে আরেকটা ড্যাশ দিলাম আরেক ক্যারেক্টার বাড়লো, তাহলে এখন ওই প্রোগ্রাম করার সময় ইয়ে করে দেওয়া থাকে যে এটা ইয়ে করবে কিনা।
আচ্ছা এখন আগে 5 মিনিট পর আমরা ব্রেকে যাবো। আচ্ছা দেখেন এখন দেখেন এই হিউম্যানের যে এই যে ক্যারেক্টারগুলো, এই যে এগুলো নন 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 অ্যাক্টিভ কি বলে না নন ভার্বাল ক্যারেক্টার এগুলো, তাই না? এগুলো কোনো কাজ করবে না, নাম কি দিয়ে কোনো ই হবে, কিন্তু এসেন্সিয়াল, তাই না? এখন দেখেন একটা হিউম্যান কি এই যে এই বৈশিষ্ট্যগুলো কোনো এক বা একাধিক বৈশিষ্ট্যের কম্বিনেশনে একটা হিউম্যানকে আরেকটা হিউম্যানকে আলাদা করে পারে, তাই না? এখন একটু পরে যখন আমরা দেখবো যে এই হিউম্যান টাইপের একটা যখন অবজেক্ট ঘোষণা করবো তখন ওই অবজেক্টগুলো মান দেওয়া যাবে। আচ্ছা খেয়াল করেন এখন এই যে নন ভার্বালগুলো আছে, হ্যাঁ তখন এই যেগুলো নন ভার্বাল এখন ভার্বাল লাগবে, এখন এই নন ভার্বালগুলো অ্যাক্সেস করার জন্য সাধারণত কিছু ভার্বাল জিনিস লাগবে। এখন এইগুলোকে মেম্বার ভেরিয়েবল বলা হয়, এগুলো দেখছেন না, এইগুলোকে সবগুলোকে নন ভার্বাল যেগুলো আছে এগুলোকে মেম্বার ভেরিয়েবল বলা হয়। ক্লাসের দুই ধরনের মেম্বার থাকে, একটা হচ্ছে ন, এটা হচ্ছে যে এটাও মেম্বার ভেরিয়েবল, এটাও মেম্বার ভেরিয়েবল, সবগুলো হচ্ছে মেম্বার ভেরিয়েবল, এগুলোকে ভেরিয়েবল বলা হয়। ক্লাসে যেগুলো নন ভার্বাল এগুলোকে মেম্বার ভেরিয়েবল। এখন আরেক ধরনের ক্লাসের এলিমেন্ট থাকে, ক্লাসের এগুলো এলিমেন্ট, তাই না? আরেক ধরনের এলিমেন্ট থাকে যেগুলো ভার্বাল এলিমেন্ট, যেগুলো অ্যাকশন করে। এখন আমি যদি আমাকে বলি এখন বলি যে তোমার নাম বলো, তোমার রোল কত, একটা তো তাহলে তো অ্যাকশন না, তাহলে আমি যেন অ্যাকশন বলছি একটা হিউম্যান জিজ্ঞেস করো তোমার ওয়েট কত, তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার কত, তোমার ডেট অফ বার্থ কত, তখন সে রিপ্লাই করতে হবে না, রিপ্লাই করবে তো, না করলে তো আমি জানছি না, তো রিপ্লাই করবে কি করবে, কোনো অ্যাকশন থাকতে হবে ফাংশনের মাধ্যমে, সেই ফাংশনটা থাকতে হবে ক্লাসের মধ্যে, না থাকলে তো পাচ্ছি না। হ্যাঁ যেমন হচ্ছে মানুষ যদি হয় মানুষের কথা বলার অ্যাবিলিটি থাকবে না, হ্যাঁ কথা বলার, যেমন কথা বলে যদি আমি বলি যে সাপোজ আমি যদি বলি যে স্পিক, এখন এটা হচ্ছে যে নন নন ফাংশন মেথড হবে, এটা এখন যেটা টাইপ লাগবে এগুলো হচ্ছে মেথড, মেথড ওই জন্য একটা টাইপ লাগে, এই জন্য ভয় একটা টাইপ, কিন্তু এখন দেখেন এটা হচ্ছে যে স্পিক যেটা আসছে এটা হচ্ছে যে বা আরো যদি বলি আরেকটা হচ্ছে যে মনে করেন এইগুলোর জন্য ডেটা লাগবে না, এগুলো গেট ডেটা মনে করেন, তাদের একটা বলি যে সেট ডেটা বলতে পারি, আমাদের বলতে পারি ভয় হোক লিখে আগে ভায়োট, আর একটা যদি বলি ভায়োট ডিসপ্লে, আচ্ছা এই যে এইটুকু থাক শুনেন। এখন এই আমরা বললাম যে একটা ক্লাসের কতগুলো বৈশিষ্ট্য থাকে, এগুলো সবগুলো বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য না, তাই ক্লাসের কতগুলো বৈশিষ্ট্য থাকে যেগুলো মেম্বার ভেরিয়েবল বলে, এবং ক্লাসের কতগুলো ভেরিয়েবল থাকে এবং এই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য কতগুলো মেথড থাকবে, ফাংশন থাকে বা মেথড থাকে। এখন এই ভেরিয়েবলগুলোকে বলা হয় মেম্বার ভেরিয়েবল, আর এই মেথডগুলোকে বলা হয় মেম্বার ফাংশন, লেখা বলা হয় মেম্বার ফাংশন, এর সংক্ষেপে অর এক নামে বলা হয় মেথড। একটা ক্লাসে কতগুলো মেম্বার ভেরিয়েবল বলা হয় থাকে এবং এই মেম্বার ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য বা ব্যবহার করার জন্য কতগুলো ফাংশন থাকে, যে ফাংশনগুলোকে বলা হয় মেম্বার ফাংশন, কতগুলো কমপক্ষে একটা লাগবে। এখন দেখেন আমরা যখন যা যা হিউম্যান বিং আমাদের কতগুলো বৈশিষ্ট্য আছে, এখন আমি যদি চাই যে আমি আমার এই বৈশিষ্ট্যগুলো কারো কাছে বর্ণনা করবো রেসপন্স করবো, তাহলে আমার একটা একটা অ্যাক্টিভিটি থাকতে হবে না, হয় আমি কথা বলতে পারবো, না হয় আমি লিখতে পারবো, না হয় আমি সাউন্ড করতে পারবো, না হয় চোখের ইশারা দিতে পারবো, কোনো একটা বৈশিষ্ট্য। দেখেন আমার কয়েকদিন আগে এর মনে হয়েছে যখন স্টিফেন হকিং মারা গেল, ভিডিও দেখছিলাম যে মারা যাওয়ার আগেই তো সে চোখের নাকি সব কিছু নড়াতে পারতো না, আমি ভিডিও দেখে অনেক চেষ্টা করছি সে আসলে কি মুখ করতে পারতো কিনা, শব্দটা বেরোতো না, কীভাবে বেরোতো, আমি যে দেখলাম যে তোর জন্য স্পেশাল একটা কম্পিউটার আবিষ্কার করা হয়েছে, কম্পিউটার চোখের ইশারা আসছে,
ওই মোর কিবোর্ডের ইয়ে দিত, কিবোর্ডের চোখে নজর দিত যে ওই কি ওই কি ওই কি, তারপরে সে হচ্ছে যে লেখা আসতো সেখান থেকে সাউন্ড হতো। তাহলে কোন একটা অ্যাক্টিভিটি ছিল, আচ্ছা হ্যাঁ ওরকমই তো, কিন্তু যা বলছি যে কোনো একটা অ্যাক্টিভিটি ছিল যার জন্য যদি সেই অ্যাক্টিভিটিটা ছিল তখন তাকে আমরা অ্যালাইজ বলছি, ওই অ্যাক্টিভিটিটাও যখন তার বন্ধ হয়ে গেছে তখন আমরা তাকে ডেড বলছি, তাই না? আমার কনসেপ্ট হয়েছে কি, সে যখন কথা বলতে পারতো তখন তো ভালোই ছিল, সে ভালো ভালো ছিল, যখন হাঁটতে পারতো তখন ভালোই ছিল, মানে সে মেসেজ পাঁচতো তখন বন্ধু সে করতে পারতো, সে তখন ততক্ষণ তো অ্যালাইজ ছিল, যখন থেকে তার কোনোভাবে মেসেজ পাঁচিংটা বন্ধ হয়ে গেল তখনই তো তাকে আমরা ডেড বলি, তাই না? তার মানে কি, একটা অবজেক্ট হতে হলে তার মেসেজ পাসিং এর ক্ষমতা থাকতে হবে, এবং মেসেজ পাসিং এর ক্ষমতার জন্য কোনো একটা তাকে মেসেজ থাকতে হবে, ফাংশন থাকতে হবে, কোনো একটা অ্যাক্টিভিটি তাকে রেসপন্স করতে হবে, তাই সেটা যেটা বলছি, তার মানে সেটাই বলছি যে একটা ক্লাসে কতগুলো যে মেম্বার ভেরিয়েবল থাকবে এবং ওই মেম্বার ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য তোকে কমপক্ষে একটা অ্যাকশন থাকতে হবে, ক্লিয়ার? এই অ্যাকশনটা যদি না থাকে তাহলে কি আর অবজেক্ট হবে? তাহলে তার তো আর ডেড হবে, তার তো আর ইনঅ্যাক্টিভ হবে। আমার ধরে নিতে হবে আমাদের সব অবজেক্টগুলোই অ্যালাইভ, আমরা সব অবজেক্টগুলোই, আমরা এই অবজেক্টগুলোকে যদি আমরা এই ইয়ে না থাকে, এই যদি এই এই অ্যাকশন যদি না থাকে তাহলে তার এগুলো ইউজ করা যাবে না। আমাদের যেটুকু আমার এখানে প্রধান ছিল যে এই যে ক্লাস ঘোষণা করলাম, এখন দেখেন আমাদের এই প্রোগ্রাম আসছে মেইন এখানে, আমি যদি সাপোজ দেখেন আমি এখানে হিউম্যান ক্লাস তৈরি করলাম, তাই না? এখন আমি হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট ঘোষণা করব, একটা ক্লাস তৈরি করলাম, আমার অবজেক্ট ঘোষণা করা ইজি, দেখেন এই দেখেন আমরা বললাম যে হিউম্যান মাহদি ইকুয়াল টু নিউ হিউম্যান, এই এক লাইন, তাহলে মাহদি একটা হিউম্যান হয়ে গেল, এই মাহাদির মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে, হিউম্যানের মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে মাহাদির মধ্যে সেই বৈশিষ্ট্য আছে, এই এক লাইন। আমি যদি আরেকটা ঘোষণা করতে চাই, এই একবার আমি ক্লাস তৈরি করলাম, আমি যদি বলি হিউম্যান, এখানে একই একই প্রোগ্রামিং এক নামে দুইটা অবজেক্ট ঘোষণা করা যাবে না, একটা বাড়িতে এক নামে দুইটা বাচ্চা থাকে, তাহলে আর একটা নাম, অন্য একটা নাম দিতে হবে মনিম, আরেকটা নাম দিতে হবে, তখন সে খুশি, তখন খুশি, ঠিক আছে? এখন এখানে এক্সক্লেমেশন দেখাচ্ছে, মানে এখন এই অবজেক্ট কখনো ইউজ করা হয় নাই, এটা দেখাচ্ছে যে এখন আমি এগুলো যে ইউজ করছি এটা কখনো ইউজ করা হয়, দ্য ভেরিয়েবল মেথড ইজ নট ইউজ, দেখাচ্ছে না, দ্য ভ্যালু অফ দ্য লোকাল ভেরিয়েবল ইজ নট ইউজ। এখন দেখেন আমি যদি বলি মাহাদি ডট, এই দেখেন আমি যখন মাহাদি ডট দিছি না, তখন দেখেন এই জিনিসগুলো চলে আসছে, দেখেন তো এই জিনিস কি দিল, দেখেন তো ডেট অফ বার্থ ছিল না, আমি এখানে ঘোষণা করছি অর্ডার অফ ইন অর্ডার অফ সিরিয়াল কার কে ইয়েতে আসছেন, এখন যদি বলি মাহাদি ডট, মাহাদি আচ্ছা বলুন শুনে, মাহাদির একটা নেম আছে না, আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই কনসেপ্টটা বোঝা বাঙালিদের জন্য খুব সুবিধা, বাঙালিদের জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার সুবিধা, আমরা বলি মাহাদির নেম, মাহাদি নেম কিভাবে বলে, মাহাদি এর নেম, তাই না? মাহাদিস নেম বলছি যে ইংলিশে বলি মাহাদিস নেম, তাই না? আমরা বলি মাহাদিস অ্যাপোস্ট্রোফিস, আমরা বলি যে মাহাদিস নেম স্ট্রিং টাইপের দিছি, তাই না? তাহলে ডাবল কোটেশন আমরা দিতে পারবো, তাই না? মাহাদি, এখন দেখেন ইংলিশে লিখলে এরকম, ইংলিশে লিখে মাহাদিস লাস্ট নেম ইকুয়াল টু মাহাদি, তাই না? ইংলিশ আর ম্যাথের কম্বিনেশনে দিছি, তাই না? এই এই দেখবেন না,
কারণ হচ্ছে আমি ইংলিশে দিচ্ছি, আমি কম্পিউটার ভাষায় দিই নাই। বাংলাকে ম্যাথে কনভার্ট করেন তো এর কিভাবে লেখে? সরল অঙ্কে এর, আমরা এর অঙ্ক করছি না? কিভাবে দেই ডট, তাই না? এই মহাদিস, তাহলে সেই ডট আমরা দিব, মহাদিস এই ডট মানে এর, মহাদিস ডট নেম লাস্ট নেম মানে মহাদির, ঠিক আছে, মহাদির এর এর মানে তারপরে ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম যা আসবে দেন হসপিটালের নাম হচ্ছে ডট। কেন ইউজ করে তাহলে এই ডটটা ইউজ হচ্ছে এর বুঝাতে? তাহলে মহাদির, তাহলে দেখেন এই মহাদির হচ্ছে একটা কি অবজেক্ট, একটা হিউম্যান, তাই না? তাহলে এই হিউম্যানের মহাদির কি কি বৈশিষ্ট্য আছে বলেন তো? মাহাদি যে শ্রেণীর অবজেক্ট, কোন শ্রেণীর অবজেক্ট? মাহাদি হিউম্যান শ্রেণীর অবজেক্ট, তাই না? এই লাইনে আমরা ঘোষণা করছি মাহাদি, এই যে শোন মাহাদি ইজ এ মাহাদি, আমরা যদি বলি মাহাদি ইজ এ হিউম্যান, হ্যাঁ এই লাইনের অর্থ মাহাদি ইজ এ হিউম্যান, এই লাইনের অর্থ যে মাহাদি নামে একটা হিউম্যান তৈরি করো, একটা একটা হিউম্যান যখন তৈরি হলো, এই যে এই লাইনটার পরে আমরা বদি হচ্ছে পরে এটা আরো ক্লিয়ার করবো যে মাহাদির এই হিউম্যানের মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে, দেখেন মাহাদি পরে যখন এই ডট যে দিবে কম্পিউটার অটোমেটিকলি চলে আসছে, দেখেন মহাদির ডিসপ্লে, যে ডিসপ্লে আসছে না মেথড, এই যে দেখ না এটা হচ্ছে মেথড, মেথড চেনার উপর যে নামের শেষে একজোড়া প্রথম বন্ধনী আছে, নামের শেষে একজোড়া প্রথম বন্ধনী আছে, এটা হচ্ছে যে মহাদির, মহাদির হচ্ছে যে এই যে ডট ডিসপ্লে। এখন আমরা বললাম যে বাঙালিদের জন্য এইটা পড়া বোঝার সুবিধা, ডট হচ্ছে এর, হ্যাঁ মাদি এর ডিসপ্লে, মানে তুমি তোমারটা ডিসপ্লে করো, হ্যাঁ মাদি এর লাস্ট নেম, মাদি এর বয়স, এর এজ, মাদি এর এসএসএন, মাদি এর ফোন নাম্বার। প্রফেসর আমি একটা জিনিস জানতে চাই, ওকে মাদি ডট লাস্ট নেম আমি যতদূর জানি এটা ফাংশন, রাইট? না হাফ হয়ে গেছি, আমাদের একটু সময় লাগবে না, আমাদের যেহেতু বিরতি দেবো না, সবকিছু বোঝেন নাই আমরা, হচ্ছে আমি বলি না যে সবকিছু বুঝবেন, আমি যেটুকুন যেটুকুন আমার টার্গেট ছিল প্রথমে এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলেন, এই রেটটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এইটুকু হচ্ছে ইনশাল্লাহ। আমাদের আর একটা যতক্ষণ সময় গেছে আজকে আমার ক্লাসের পুরো ঘটনাটা নিউ কনসেপ্ট, অনেকে হচ্ছে জীবনেও নাম শোনেন নাই জিনিসগুলো, তাই না? অনেকে এই কথাগুলো জীবনেও শোনেন নাই, এবং আমি নিজেও স্বীকার করছি যে আমি বলছি মাস্টার কম্পিউটার সায়েন্সে মাস্টার করে তারপর অনেক দিন লাগছে এইটুকু বুঝতে, ইভেন অনেক মাস লাগছে। এখনো আপনাকে ওই ইন্টারভিউতে বললাম প্রথমে জিজ্ঞেস করো অবজেক্ট কি জিনিস আর ক্লাস কি জিনিস, অবজেক্ট এবং ক্লাসের মধ্যে পার্থক্য বলো, বুঝিনি বলো, এইটুকু আমার আজকের ক্লাসে আরো আরো ঘন্টা যদি ঘন্টাখানেক ইউজ করি আর এক ঘন্টা পরে ইনশাল্লাহ বুঝে যাবেন। আমরা বিরতি দিচ্ছি 15 মিনিটের, 15 মিনিট পরে এসে ইনশাল্লাহ যখন আমরা ডিসকাস করব ইনশাল্লাহ বুঝবেন। ভয়ের শব্দের অর্থ
So but why they use here for like set data? That means that they're active. Word is an active position. So okay. Push color. Class as for a class as a bulb question. Yeah. I have to do this. একটা ফাংশন থাকলে সে কিছু রিপ্লাই করবে, রিটার্ন করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু কোন কোন মেথড যদি এমন আছে কাজ করবে কিন্তু কখনো ভালো রিটার্ন করবে না, ঠিক আছে, তাহলে সেটা রিটার্ন টাইপ ভয়েড দেওয়া হয়। সব এখন আপনি যদি আমাকে বলেন যে আর আমি যদি আপনাকে বলি যে ওখানে গিয়ে ওই কাজটা করে আসবো, আমি যদি বলি যে আপনি যদি আমাকে পরেও কেন রিটার্ন করবেন ভাই জি, আপনাকে যদি বলি যে ভাই প্লিজ আমার গাড়িটা লক করে আসেন, এখন আপনি আমার গাড়িটা লক করে আসলে সাইলেন্ট যে আমাকে কোনো রিপ্লাই করতে পারেন, আমাকে রিটার্ন করতে পারেন যে আমি যে গাড়ি লক করেছি, ওকে নাও করতে পারেন। আপনাকে বললাম যে জাস্ট প্লিজ আমার গাড়িটা লক করে আসেন, তাই না, বা দরজাটা লক করে আসেন, আপনি দরজাটা লক করে কিন্তু আমাকে বলতে পারেন যে দরজা লক করেছি, আবার নাও বলতে পারেন যে না দরজা কিছু বললেন না, দুই রকম করতে পারে, তাই না, আপনার অ্যাক্টিভিটিটা। যদি বলেন আপনি দরজাটা বন্ধ করে এসে বলবেন যে দরজা বন্ধ করেছি, তাহলে এখানে সেই টাইপটা থাকবে। এখন কিভাবে বলবেন, বলেন যে দরজা বন্ধ করেছি, বা ওই রিপ্লাইটা করবেন কাজ শেষে আবার রিপ্লাই করবেন, তখন হচ্ছে রিটার্ন টাইপ লাগবে। আর যদি বলেন কাজ করবেন কিন্তু রিটার্ন করবেন না, কোনো রেস্ট রিটার্ন করবেন না, তখন হচ্ছে ভয়েড হবে। ইন জেনারেল সব ফাংশন এক্সপেক্ট করে যে সে কাজ শেষে শেষে কিছু রিটার্ন করবে, কিন্তু যদি চান যে আপনার কাজ হবে কিন্তু রিটার্ন হবে না, মায়ের হবে কিন্তু সাউন্ড হবে না। ওয়ার্ডটার জন্য আমি ভয়েড, আমি যদি একটা স্ট্যাক কাউন্ট দিই, আমি যদি ভয়েড দেখি দ্যাট মিনস ইউজলেস। ইয়েস, তাহলে ইউজলেস সব ফাংশনই চায় যে ভ্যালু রিটার্ন করবে, রিটার্ন ইজ। আপনি যদি চান যে কেউ যদি আপনার জিজ্ঞেস করলো যে সেট ইজ, আপনি যদি বলতে চান যে রিটার্ন ইজ কত, কেউ যদি চান যে রিটার্ন আমাকে এজ রিটার্ন করবে, হ্যাঁ, তখন হচ্ছে আপনি যদি রিটার্ন দেন ভয়েড দেন তাহলে রিটার্ন দিতে পারবেন না, আর যদি রিটার্ন দেন তাহলে ভয়েড দিতে পারবেন না। ভয়েড মানে কি, রিটার্নটা বাতিল করে দেওয়া, সে রিটার্ন থাকবে না, সে কাজ করবে, ঠিক আছে। যখন পড়বো তখন আমরা ক্লিয়ার হবে এই জিনিসটা, ভয়েড কেন আর ভয়েড না, রিটার্ন যদি না দেন তখন এখানে আর এটা দিলে এটা কি এজটা কি টাইপের ছিল, এজ হচ্ছে ইন্টিজার, তখন এখানে ইন্টিজার দিতে হবে। আপনার একটা যখন মেথড থাকে এক্সপেক্ট করে যে মেথড কাজ শেষে সে কিছু রিপ্লাই করবে, রিটার্ন করবে, কাকে রিটার্ন করবে, যে তাকে ইউজ করে। এখন যদি মনে করে সে কাজ করবে কিন্তু যে তাকে ইউজ, যে সে তাকে ইউজ করতেছে তাকে কোনো সে রিটার্ন দিচ্ছে না, তাহলে মানে আমরা রিটার্ন পাওয়ার জন্য আমরা ভয়েড ইউজ করতে, রিটার্ন না পাওয়ার জন্য, না পাওয়ার জন্য, রিটার্ন ভয়েড মানে রিটার্ন বাতিল করে দাও। হ্যাঁ বুঝছি। তো প্রফেসর আমি পরে আমি এসে প্রথমেই ভয়েড আমি আপনার কোশ্চেনটা করব, অন্য কোশ্চেন আমি আপাতত ভয়েডটা থাক বাতিল, আমরা দেখো ক্লিয়ার হতে যদি আপনি একটা ওরিয়েন্টেড একটা প্রোগ্রাম ওপেন করে বুঝিয়ে সেটা আমাদের কাছে এটা বলতে যে রিটার্ন করে, আমার কোশ্চেনটা ছিল পাবলিক ভয়েড মেইন স্ট্রিং কে কেন রিটার্ন করে, আমরা এইটা এটা হচ্ছে মে এটা পাবলিক ক্লাস মেইন মেইন মেথড এটা। গোয়ালে কি গোয়ালে তো হবে না।